বিরামপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। ভিডিও ও তথ্যচিত্রে আমাদের বিরামপুর প্রতিনিধি নয়ন হাসান, সাথে আছি আমি সোনালী। জন্মদিন আসে বারে বারে মনে করা পারে, এ জীবন নিত্যই নতুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলচুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার ওপো, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মিসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুন্দু, থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, বিরামপুর প্রেস ক্লাব সভাপতি আকরাম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।